নমস্কার বন্ধুরা ভিলেজ লাইফ বনিতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে এসেছি কীভাবে টবে লেবু চারা চাষ করে সারা বছর ধরে ফলন পাওয়া যায় সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি লেবু চারা রোপণের জন্য মাটি আনতে যাব এই মাটিটা একদম শুকনো হতে পারবে না আর একদম কাদা মাটিও হতে পারবে না রোপণের জন্য এই ধরনের মাটির নির্বাচন করতে হবে আমি আমাদের বাগান থেকে এই মাটি সংগ্রহ করব মাটি সংগ্রহ করার সময় এই মাটিতে কোনো ধরনের ময়লা আবর্জনা না থাকাই ভালো আমার মাটি সংগ্রহ করা হয়ে গেছে এবার আমি এই মাটি নিয়ে বাড়ি যাচ্ছি আপনাদের বাড়িতে যদি টপ না থাকে তাহলে এই ধরনের প্লাস্টিকের বালতিতেও আপনারা এই চারা রোপণ করতে পারবেন লেবু চারা রোপণ করার জন্য আমি এখানে একটি প্লাস্টিকের বালতি নিয়েছি বালতিটিকে প্রথমে আমি নিচ থেকে একটু ছিদ্র করে নেব। ছিদ্র করা হয়ে গেছে এবার আমি এই যে মাটি সংগ্রহ করে এনেছি সেই মাটি এই বালতির ভিতরে ভরে নেব এই প্লাস্টিকের বালতিতে আমি অর্ধেক পরিমাণে মাটি ভরে নিয়েছি এবার আমি এই বালতির ভিতরে এই চারাটি লেবু চারাটি রোপণ করব এই লেবু চারাটি আমি কিভাবে কলম করেছি সেই ভিডিওটি আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানান সেই ভিডিওটি তাহলে আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এই চারাটি বালতির ভিতর ভরে এবার আমি এর উপরে জৈব সার প্রয়োগ করব। এই লেবু চারা রোপণের জন্য আমি সবটুকু মাটি ব্যবহার করে নিই কারণ জৈব সার ব্যবহার করার কারণ হয়েছে যে রাসায়নিক সারের থেকে জৈব সারটা ব্যবহার করলে অনেক উপকার হবে গাছটিতে এর উপরে জৈব সারটি দেওয়ার পরে কিছু মাটি দিয়ে আটকে দেবো চারা রোপণ করার সময় আপনারা গোবর সার অথবা জৈব সার প্রয়োগ করবেন চারাটি রোপণ করা হয়েছে এবার আমি এই চারার গোড়াতে কিছু জল দিয়ে দেব জল দিয়ে চারার গোড়াটা সম্পূর্ণভাবে ভিজিয়ে দেব তাহলে নতুন করে শিকড় বের হয়ে আসবে এরকম প্রতিদিন একটু একটু করে জল দিতে হবে এবার এই চারাটিকে নির্দিষ্ট স্থানে রাখতে হবে যাতে কোনো জীবজন্তু আক্রমণ না করে আপনারা চাইলে বাড়ির ছাদে অথবা বাড়ির আঙ্গিনায় এই লেবু চারা রোপণ করতে পারেন এবং বারো মাস এই লেবুর ফলন পেতে পারেন বন্ধুরা এতটুকু গাছে এতগুলো লেবু ফলন ধরেছে কিন্তু কিভাবে। সেটা আপনারা বলতে পারেন অবশ্যই না আমি বলছি এটা একটি কলম কাটা হয়েছে কলমটি কাটা হয় কিভাবে সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আমার যে যেখান থেকে দেখছেন না কেন সকলকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন